মুশফিক বীরত্বে উঠতে থাকা ভারতকে মাটিতে নামালো বাংলাদেশ। প্রথম টি টোয়েন্টিতে স্বাগতিকদের 7 উইকেটে হারালো টাইগাররা, সমর্থকদের উল্লাস। তামিম সাকিব তারা যে আমরা পারি, আমরা আজকে দেখিয়ে দিলাম, ভারতকে দেখিয়ে দিলাম। এদেশে আর কখনো যেন খুনিরা ক্ষমতায় আসতে না পারে, জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন জেল হত্যাদাতাদেরও বিচার করা হবে। নারায়ণগঞ্জে চারতলা আবাসিক ভবন ধসে এক শিশু, 15 ঘন্টায়ও উদ্ধার করা যায়নি আটকে পড়া 12 বছরের শিশুকে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ ওঠার পর নারায়ণগঞ্জের এসপি হারুন প্রত্যাহার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। বাংলার সময়ে সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। বাঘের গর্জনে তছনছ টিম ইন্ডিয়া। অনেক স্বপ্নের অপমৃত্যুর পর অবশেষে ভারতের বিপক্ষে বহুল কাঙ্ক্ষিত জয় ধরা দিয়েছে বাংলাদেশের ক্রিকেটে। দিল্লিতে শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে 7 উইকেটে হারিয়েছে বাংলার বাঘেরা। আগে ব্যাট করে 149 রান করে ভারত। জবাবে মুশফিক ও মাহমুদুল্লার বীরত্বে স্বপ্নিল জয় পায় টাইগাররা। 60 রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন মুশফিকুর রহিম। নয়াদিল্লি থেকে সাইফুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাকসুম আলম খান। দিল্লির এই অরুণ জেটলি স্টেডিয়ামকে মনে রাখবে টিম বাংলাদেশ, বিশেষ করে মুশফিকুর রহিম। ভারতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি জয়টা যে এসেছে এই ভেন্যুতে, আর সিরিজের প্রথম ম্যাচের জয়ে দারুণ একটা মোমেন্টামও পেয়ে গেছে টাইগাররা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ভারত। ভারতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি জয়ে উল্লাসে মাতেন সারা দেশের ক্রিকেট প্রেমীরা। তাদের চাওয়া এই জয়ে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে অস্থিরতা কাটবে, সেই সঙ্গে সমর্থকদের আশা রাজকোটে পরের ম্যাচেও ভালো খেলবে বাংলাদেশ। লড়বে এবং আগামীতেও বাংলাদেশ দল আমাদেরকে আরো স্মরণীয় জয় উপহার দিবে ইনশাআল্লাহ। এরা জানে যে দেশের 17 কোটি মানুষের চোখ দিয়ে জল পড়বে যদি ওরা জিততে না পারে, যদি ওরা জিতে তাহলেও চোখ দিয়ে জল পড়বে, সেটা আনন্দের অশ্রু হবে ভাই। যে ঋণের বোঝাই ছিল আমাদের কাছে সাকিবকে নিয়ে, তামিমকে নিয়ে, সেটা থেকে আমরা মুক্ত হয়েছি আজকে। বিশ্ব নন্দিত অলরাউন্ডার ক্রিকেটার সাকিবের অনুপস্থিতিতে আমরা এই প্রথম টি টোয়েন্টিতে ভারতের মতো অপরাজেয় শক্তিকে আমরা পরাজিত করতে সক্ষম হয়েছি, তাও আবার মানে ভারতের মাটিতে। এটা আমাদের মানে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় একটি অর্জন। এতটাই আনন্দিত যা ভাষায় প্রকাশ করার মতো না। সাকিব আল হাসান বিহীন বাংলাদেশ ছিল, সাকিব মাশরাফি তামিমবিহীন বাংলাদেশ ছিল। বাংলাদেশ জয় পেয়েছে, আমরা আনন্দিত। টি টোয়েন্টি এশিয়া কাপে আমরা দেখেছি মাত্র 1 রানে আমরা ইন্ডিয়ার সাথে আমরা হেরেছি, কিন্তু আজ আমরা প্রমাণ করে দিয়েছি যে আমরা জিততে পারি, আমরা পারি, আমরা পারবো। আমরা 2016 সালের প্রতিশোধ নিলাম, আমরা বারবার ইন্ডিয়ার লগে জিততে চাই। ধারাবাহিকভাবে সবাই যদি পারফরমেন্স করে তাহলে অবভিয়াসলি আমরা 3টা ম্যাচ আমরা জিতব। এত সুন্দর একটা ম্যাচ দেখলাম এতদিন পরে, সাকিব ভাইকে যদি থাকতো, সাকিব ভাই তো আরো ভালো লাগতো খেলা দেখতে। দুইজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছাড়া ভারতের মাটিতে জয় পাওয়া বিশেষ কিছু, নতুনরা সঠিক কাজটি করতে পারায় জয় পাওয়া সম্ভব হয়েছে, এমনটাই মনে করেন ভারতের বিপক্ষে জয়ের নায়ক মুশফিকুর রহিম। ম্যাচে 50 এবং জয়টা নিজের ছেলেকে উৎসর্গ করেছেন মুশি। প্রতিটি ম্যাচে এই ধারা ধরে রাখতে পারলে সিরিজ জেতা অসম্ভব নয়, আর দিনটি বাংলাদেশের ছিল বলে ভারতকে হারতে হয়েছে বলে মনে করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। দেশের মাটিতে এমন হার কিছুতেই মানতে পারছে না ভারতীয় সমর্থকরা, বাংলাদেশের কাছে এই হার পোড়াচ্ছে তাদের। এদিকে সব প্রতিকূলতা ডিঙ্গিয়ে ভারতের মাটিতে জয়টা খুবই উপভোগ করেছেন খেলা দেখতে আসা বাংলাদেশি সমর্থকরা। নয়াদিল্লি থেকে সাইফুল ইসলামের ক্যামেরায় মাকসুম আলম খানের আরও একটি রিপোর্ট। ভারতীয় এই নারীর কাছে বাংলাদেশের বিপক্ষে হারার চেয়ে লজ্জা। রোহিত শর্মা এন্ড শেম টু কুনাল পান্ডিয়া দা ওয়ে হি নীলদের শিবিরে পোড়া গন্ধ, লাল সবুজদের শান্ত উৎসব। ভিন দেশে কার সঙ্গে ভাগাভাগি হবে এই আনন্দের ক্ষণ,
দেশি গণমাধ্যমের দেখা পেয়ে জমানো কথাগুলো এক নাগাড়ে বলে ফেলেন বাংলাদেশি সমর্থকরা। আমরা সাকিবকে ছাড়া জিততে পারি, এটা আমরা আবার প্রমাণ করে দিয়েছি। ভারতের মতন শক্তিশালী একটা দেশে আইসা বাংলাদেশ জিতছে, এটা আমাদের খুব একটা গর্বের একটা বিষয়। সব মিলে খুব ভালোই লাগছে, বাংলাদেশ খুব ভালো পারফরমেন্স করছে। তো সাকিব তামিম না থাকাতেও বাংলাদেশ টিম খুব ভালো করছে। দিল্লির বিষাক্ত বাতাসে এই কথাগুলো মিলিয়ে যাবে নাকি খুঁজে নেবে ঠিকানা কে জানে। রাজকোটের পথে মুশফিকদের সফর সঙ্গীও হতে পারে ভক্তদের এই অকুণ্ঠ ভালোবাসা। মাকসুম আলম খান, সময় সংবাদ, দিল্লি, ভারত। বাংলা সময় আরও থাকছে, রাজশাহীতে অধ্যক্ষকে পুকুরে ফেলে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেফতার পাঁচ, কলেজ ছাত্রলীগের বিরুদ্ধে নির্যাতনের নানা অভিযোগ। জেল হত্যা দিবসকে স্বাধীনতার বিরুদ্ধে বড় চক্রান্তের নির্মম প্রতিফলন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই হত্যাকাণ্ডের মদদদাতাদেরও বিচার করা হবে। গতকাল বিকেলে জেল হত্যা দিবসের আলোচনায় একথা বলেন তিনি। নেতৃত্ব সংকটে থাকা বিএনপির দুর্নীতিবাজ দলীয় প্রধানকে নিয়ে কেন মায়াকান্না, এমন প্রশ্নও তোলেন শেখ হাসিনা। জানান, স্বাধীনতা বিরোধীদের ঠাঁই হবে না বাংলার মাটিতে। পূর্ণাগতের ঘটনা একটা পরিবারকেই শুধু বলা হতো যে পরিবারকে হত্যা, কিন্তু 2 নভেম্বরের ঘটনার পর থেকে মানুষের কাছে আরও স্পষ্ট হয়ে গেল যে এটা ছিল সম্পূর্ণভাবে রাজনৈতিক এবং স্বাধীনতা বিরোধীদের কাজ। এই 2 নভেম্বরের একজন হত্যাকারী, তখন তারা বিদেশি দূতাবাসে চাকরি করে। আমরা যখন 96 সালে এদের বিচার করি, স্বাভাবিকভাবে এদের চাকরি থেকে বরখাস্ত করা হয়। 2001-এ বিএনপি ক্ষমতায় আসার পর যখন ওই বিচারের রায় হবে, রায়ের তারিখ ঘোষণা করা ছিল, কিন্তু খালেদা জিয়া ক্ষমতায় আসার সাথে সাথেই এই খায়রুজ্জামান সহ এই ধরনের খুনিদেরকে আবার তাদের পুনরায় সেই ফরেন সার্ভিসে চাকরি দেয়। আজকে খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে, এবং তার জন্য দেখে অনেকের মায়া কান্না। একটা খুনি, খুনির স্ত্রী খুনি, আবার ছেলেও তাই, তাদের জন্য এত মানে কান্নাকাটি কাদের, আমার সেটাই ভাবতে অবাক লাগে। একটা দল, তার যিনি চেয়ারপারসন, এতিমের অর্থ আত্মসাথে জেলে, আবার ভারপ্রাপ্ত যাকে করলো আর এক সাজাপ্রাপ্ত আসামি, এবং যে পলাতো, আমি জানি না যারা বিএনপি করে তাদের কোনো মেরুদণ্ড আছে কিনা, সেটাই আমার সন্দেহ। খুনিদের যারা দোষক, খুনিদের মদত দেওয়া, তাদের স্থান বাংলার মাটিতে ভবিষ্যতে কোনোদিন ইনশাল্লাহ হবে না। এবং বাংলাদেশের মানুষকে সেইভাবেই চিন্তা করতে হবে যে এই দেশ যেন আবার ওই খুনিদের রাজত্ব না হয়। বঙ্গবন্ধু ও জেল হত্যায় জড়িত পলাতক আসামিরা দেশের প্রচলিত আইনের বাইরে রয়েছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সমন্বয়ের ভিত্তিতে তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। রোববার রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরাতন কারাগারে সাংবাদিকদের একথা বলেন তিনি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা জেল হত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, বিএনপি এই মামলার ফরমায়েশি রায় দিয়েছে। বিএনপি 2004 সালে এই মামলার একটা ফরমায়েশি রায় দিয়েছে, সঠিক বিচারটা তারা করতে পারে নাই, করে নাই। এবং আমরা বিএনপি যখন ক্ষমতায়, তখন আমরা বাধ্য হয়ে স্পেশাল প্রসিকিউশন থেকে আমাদেরকে প্রত্যাহার করে নেই, যার ফলশ্রুতিতে এই মামলার সুষ্ঠু বিচারটা হয় নাই। আমাদের দেশের প্রচলিত আইন যেমন রয়েছে, যারা যেখানে পালিয়ে রয়েছে তাদের দেশেরও আইন রয়েছে, তাদের দেশের আইনে মানে তাদের সঙ্গে নেগোসিয়েশনের মাধ্যমেই আমরা আনার প্রচেষ্টা নিচ্ছি। শুধু জেল হত্যার নয়, আপনারা জানেন বঙ্গবন্ধুর খুনিরাও আমরা শনাক্ত করেছি, তারাও বিভিন্ন জায়গায় পালিয়ে আছেন এবং পালিয়ে বেড়াচ্ছেন। তারপরে আমরা এই যে 21 আগস্ট গ্রেনেড হত্যা, সেখানেও অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন, আমরা তাদের সবাইকে চিহ্নিত করে আমরা আনার প্রচেষ্টায় রয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ ওঠার পর পুলিশ সুপার মোহাম্মদ হারুনুর রশিদকে নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রত্যাহার করা হয়েছে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুনুর রশিদকে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে হারুনুর রশিদকে নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, পহেলা নভেম্বর রাতে গুলশানে একটি বাসায় অভিযান চালায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এরপর সেখান থেকে একজন নারী এবং তার সন্তানকে আটক করে নিয়ে যাওয়া হয় নারায়ণগঞ্জ। এর আগে শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে হারুনুর রশিদ দাবি করেন, একটি গাড়িতে করে একজন নারী এবং তার সন্তান যাওয়ার সময় তাদের সন্দেহ হলে গাড়ি তল্লাশি করা হয়। এ সময় গাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাওয়া যায়। পরবর্তীতে নারী এবং তার সন্তানকে ছেড়ে দেওয়া হলেও আটক করে মামলা দেওয়া হয় গাড়ির ড্রাইভার ও মালিকের বিরুদ্ধে। এর আগে হারুনকে গাজীপুর থেকে প্রত্যাহার করা হয়। এরপর তাকে দায়িত্ব দেওয়া হয় ঢাকা মেট্রোপলিটনে। গত ডিসেম্বরে হারুনকে করা হয় নারায়ণগঞ্জের পুলিশ সুপার। শাহরিয়ার জামান দীপ, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে ধসে পড়েছে চারতলা আবাসিক ভবন। এ ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওয়াজিদ নামে 12 বছরের আরও এক শিশু আটকা পড়েছে বলে জানিয়েছেন স্বজনরা। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানায়, রোববার বিকেলে নারায়ণগঞ্জ শহরের 1 নম্বর বাবুরাইলের বাংলা বাজার এলাকায় জেবুন্নেসা শিউলি নামে এক নারীর মালিকানাধীন চারতলা আবাসিক ভবন ধসে পড়ে। এতে শোয়েব নামে 12 বছরের এক শিশু। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। তবে ওয়াজেদ নামে 12 বছরের আরও এক শিশু আটকা পড়েছে বলে জানিয়েছেন স্বজনরা। শিশুটিকে উদ্ধার কাজ করছেন ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। একটা শব্দ হচ্ছে, সাথে সাথে দৌড়ে এসে দেখি বিল্ডিংটা পড়ে যাচ্ছে। নামাজ আজান দিছে, তখন বিল্ডিং আস্তে আস্তে নিচের দিকে ডাবদাস। তো একতলা যারা ছিল তারা তাড়াতাড়ি বের হয়ে গেছে। পরে ওই যে আমাদের এক ভাতিজা, ও ভিতরে ছিল, ওরে বের করতে পারতাছিল। ক্লাস সিক্সে পড়ে, ঠিক আছে, এখানে আরবি পড়ার জন্য আসছিল, ঠিক আছে। এই আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে, ওই বড়, ওই ছোট এক বোন। আমি চাই আমার ছেলে যাতে খুঁজে বার করা হয়। যে সঙ্গে আবার আমি চারতলা ভবনটি ভিত্তি ছাড়াই শুধু পিলার দিয়ে খালের উপর নির্মাণ করায় ধসে পড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনী, র‍্যাব, পুলিশ সহ মানে প্রশাসন আমাদের সাথে কাজ করছে। যতক্ষণ পর্যন্ত ওই যে বাচ্চা না পাওয়া যাবে, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স উদ্ধার অভিযান অব্যাহত রাখবে। ধসে পড়ার পর সাথে সাথে প্রশাসন, জেলা প্রশাসক মহোদয়, পুলিশ, ফায়ার সার্ভিস সবাই তাৎক্ষণিকভাবে আমরা এসে পৌঁছিয়েছি এবং সাথে সাথে উদ্ধার কাজ চলমান রয়েছে। এ পর্যন্ত উদ্ধার কাজ যে চলমান রয়েছে, এক্ষেত্রে একজনকে মৃত পাওয়া গিয়েছে এবং বাকি তিনজন আহত অবস্থায় পাওয়া গেছে। তারা ভিক্টোরিয়া সরকারি হসপিটালে রয়েছে, এখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ধসে পড়া ভবনটিতে 3টি ফ্ল্যাট রয়েছে। চতুর্থ তলার ফ্ল্যাট এখনও নির্মাণাধীন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। দীপ, জুবাইর, প্রায় 15 ঘন্টা অতিবাহিত হতে চলেছে নিখোঁজ শিশুটির এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাইনি তাকে, তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এমন মুহূর্তে সারা রাত এখানে উদ্ধার তৎপরতা চালিয়েছে ফায়ার সার্ভিস, তাদের সাথে রেড ক্রিসেন্টের সদস্যরা রয়েছে। এবং এই মুহূর্তে যদি আমি একটু দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কিন্তু এখনও তাদের কাজ চালিয়ে যাচ্ছে। পুরো বাড়িটি তারা আসলে বাড়িটির যেই পর্যন্ত আসলে ভিতরে ঢোকা যায় তারা ঢোকার চেষ্টা করছেন। এছাড়াও বাড়িটির নিচে দিয়েও তারা বাড়িটির ভিতরে যাওয়ার প্রবেশ করছেন। তারা যেটি আসলে বলছেন যে যেই রাস্তাটি রয়েছে বাড়িটির সামনে, রাস্তাটি শুরু হওয়ার কারণে তাদের যে অত্যাধুনিক বেশ কিছু যন্ত্রপাতি রয়েছে তারা কিন্তু সেগুলি আনতে পারছে না, যার কারণে কিন্তু তাদের এই উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবেও তারা চেষ্টা করে যাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি যে পুরো রাত ধরে তারা কিন্তু এই অভিযানটি পরিচালনা করছেন। তারা বলছেন যে বাড়িটি যেহেতু ধসে পড়েছে, এখন বাড়িটির ভিতরে আসলে কোথাও শিশুটিকে পাওয়া যায়নি, সেক্ষেত্রে শিশুটি পাশের নিচে হয়তো বা কোথাও চাপা পড়ে থাকতে পারে। কিন্তু তারা আসলে এখানে বাড়িটির নিচে যে পানি রয়েছে, পানির ভিতরে অতিরিক্ত পরিমাণে ময়লা থাকার কারণে কিন্তু তারা তেমনভাবে কাজ করতে পারছে না। তবু তারা চেষ্টা করে যাচ্ছে এবং তারা যেটি বলছে যে অল্প কিছুক্ষণ পর হয়তোবা তারা চেষ্টা করবেন কিছু যন্ত্রপাতি দিয়ে নিচে যে জায়গাটুকু রয়েছে সেই জায়গাটিকে ডুবুরির মাধ্যমে কাজ করার জন্য। ইতিমধ্যে তারা বলেছেন যে ডুবুরিরা কাজ করেছে। আমরা দেখেছি রাতের বেলাও কিন্তু ফায়ার সার্ভিসের ডুবুরিরা কিন্তু বাড়িটির নিচে কাজ করেছে, কিন্তু এখন পর্যন্ত শিশুটিকে
উদ্ধার করা যায়নি বা শিশুটির কোনো ধরনের খোঁজ পাওয়া যায়নি। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তারা বলছেন যতক্ষণ পর্যন্ত শিশুটির কোনো খোঁজ না পাওয়া যাবে তারা তাদেরই উদ্ধার তৎপরতা চালিয়ে যাবে। আমরা দেখতে পেয়েছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, জেলা প্রশাসনের সদস্যরা রয়েছেন, অর্থাৎ সবাই সমন্বিতভাবে কিন্তু এই উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এবং একটু জানিয়ে রাখতে চাই যে যে বাড়িটি ধসে পড়েছে সেই বাড়িটি কিন্তু নকশা বহির্ভূতভাবে করা হয়েছে এবং সেই বাড়িটি কোনো ধরনের কোনো অনুমোদন না নিয়ে কিন্তু করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে বাড়িটির যে পাইলিংয়ের কাজ রয়েছে অত্যন্ত নিম্নমানের এবং বলা চলে যে কোনো ধরনের পাইলিং ছাড়াই আসলে বাড়িটি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং এখানকার যে আশেপাশের বেশ কয়েকটি বাড়িতেও কিন্তু আমরা একই অবস্থা দেখতে পেয়েছি। তো এখান থেকে আসলে সর্বশেষ যে তথ্যটি আমার কাছে রয়েছে যে প্রায় 15 ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও নিখোঁজ যে শিশুটি রয়েছে তার কিন্তু এখনও খোঁজ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা গতকাল বিকাল 4:30 থেকে যে উদ্ধার তৎপরতা শুরু করেছিল সেটি সারা রাত তারা অব্যাহত রেখেছে এবং এখনও এই উদ্ধার তৎপরতা চলছে। এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছে যতক্ষণ পর্যন্ত শিশুটির কোনো খোঁজ না পাওয়া যাবে তারা তাদের এই উদ্ধার তৎপরতা চালিয়ে যাবে। জোবায়ের রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে লাঞ্ছিত করার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। ঘটনার সঙ্গে জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি স্থায়ী বহিষ্কারের দাবি জানান তারা। এদিকে আটক 25 জনের মধ্যে 5 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। অধ্যক্ষকে লাঞ্ছিতের প্রতিবাদে উত্তাল রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট রোববার সকালে ক্লাস পরীক্ষা বর্জন করে রাস্তায় নেমে আসেন শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা। প্রতিবাদ জানান ন্যাক্কারজনক ঘটনার সভাপতির দল আর কি, মানে দুই দলে বিভক্ত, সেই দলের ছাত্ররা নিয়ে স্যারকে নিয়ে ফেলে দেয়, পুকুরে ফেলে দেয় যেখানে বাঁশ ছিল এবং পুকুর অনেক গভীর। আমাদের পিতা সমতুল্য আমাদের প্রিন্সিপাল স্যারকে এত বড়ভাবে মানে এত খারাপভাবে অপমান করেছে, তারা আমরা মানে এটা মেনে নিতে পারছি না। পলিটেকনিকের সামনের রাস্তায় মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশ করেন তারা। দাবি জানান অধ্যক্ষ লাঞ্ছিতের ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাদের গ্রেপ্তার ও প্রতিষ্ঠান থেকে স্থায়ী বহিষ্কারের। যারা এসব কাজ করেছে তাদের কঠোরতর শাস্তি হোক, শুধুমাত্র তাদের ছাত্রত্ব বাতিলই যথেষ্ট শাস্তি না, তাদের কঠিন কঠোর শাস্তি দেওয়া হোক, যেন অন্য কোনো প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী স্যারকে এরকম অপমান করতে না পারে। এদিকে অধ্যক্ষ লাঞ্ছিতের ঘটনার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক 25 জনের মধ্যে 5 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ডিবি সহ অভিযান পরিচালনা করে 25 জনকে আটক করেছিলাম, যাচাই বাছাই করে আমরা অলরেডি 5 জনকে গ্রেপ্তার দেখিয়েছি, আরও যাচাই বাছাই চলছে, ভিডিও ফুটেজ দেখে আরও শনাক্ত করা সম্ভব হবে। ক্লাসে উপস্থিতি কম থাকায় দুই ছাত্রলীগ কর্মীকে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ না দেয় ক্ষিপ্ত হয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় শনিবার সকালে অধ্যক্ষ ফরিদুদ্দিন আহমেদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এরই জেরে দুপুরে অধ্যক্ষকে তুলে নিয়ে গিয়ে পুকুরের পানিতে ফেলে দেয় ছাত্রলীগ নেতা সৌরভ ও তার সহযোগীরা। এ ঘটনায় ছাত্রলীগের 7 নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত অর্ধশত জনকে আসামি করে চন্দ্রিমা থানায় মামলা করেন অধ্যক্ষ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় ইলিশের সরবরাহ বেড়েছে খুলনার রূপসা পাইকারি বাজারে, দামও কমেছে আগের চেয়ে বেশি। তবে অন্যান্য দেশি মাছের সরবরাহ তেমন না বাড়ায় দামও ক্রেতাদের নাগালের বাইরে। সে খবর জানতে মাছ বাজার থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার তরিকুল ইসলাম। তরিকুল, খুলনার রূপসা পাইকারি মাছ বাজারে আমরা সকালে যে দৃশ্যটি দেখতে পাচ্ছি যে ইলিশের যে নিষেধাজ্ঞা ছিল সরকারি, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর কিন্তু ইলিশের সরবরাহ পর্যাপ্ত সরবরাহ বেড়েছে খুলনার এই বাজারে। এবং এই বাজারে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে ইলিশের যে যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু এখানে পর্যাপ্ত ইলিশ আসছে। এবং তবে প্রতিটা ইলিশে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে ডিমওয়ালা মাছ পাওয়া যাচ্ছে এবং এই যে মাছগুলোর ডিম ছাড়ার কথা ছিল সেই মাছগুলো কিন্তু মাছের কিন্তু আমরা ডিম দেখতে পাচ্ছি। এবং মাছের দাম কিছুটা কম ইলিশের দাম, আমরা যখন এর সর্বশেষ যখন নিষেধাজ্ঞা শুরু হয় তার আগ পর্যন্ত কিন্তু ইলিশে সেখানে যেখানে কেজি 1 কেজি সাইজের ইলিশ 1100 বা 1200 টাকায় পাওয়া যেত সেটি এখন 900 থেকে 950 বা 1000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এবং আধা কেজি সাইজের 500 গ্রাম সাইজের যে ইলিশ সেই ইলিশের দাম কিন্তু 650 থেকে 600 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া 700 এবং 800 গ্রামের যে ইলিশ সেগুলো 700 টাকায় বিক্রি হচ্ছে বা 750 টাকায় বিক্রি হচ্ছে। তবে আমরা যে বিষয়টি আরেকটি অলক্ষ্য করেছি সেটি হচ্ছে যে এই ইলিশের পাশাপাশি যে অন্যান্য যে মাছ দেশি প্রজাতির সে মাছের সরবরাহ কিন্তু কম এবং এখানে বিশেষ করে হাইব্রিড জাতীয় যে মাছ সে মাছগুলো কিন্তু এখানে বেশি, বিশেষ করে পাঙ্গাস বা অন্যান্য যে শিং বা
কই, এইগুলো মাছের তেলাপিয়া, এইগুলো মাছের সরবরাহটা এই বাজারে বেশি। তবে আমরা যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতারা কিন্তু এখানে আসছেন এবং বিশেষ করে ইলিশ কেনার জন্য এখানে এই বাজারে আসছেন, এবং অন্যান্য মাছ যেটি বলা হচ্ছে যে এখানকার ব্যবসায়ীরা যে আরও এক সপ্তাহ পরে মাছের মৌসুম শুরু হবে এবং তখন কিন্তু এখানে অন্যান্য মাছের সরবরাহ কিন্তু বৃদ্ধি পাবে। তো সব মিলিয়ে ফয়সাল, আমার কাছে খুলনা থেকে এই ছিল মাছ বাজারের সর্বশেষ খবর। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় খুলনার বাজারগুলোতে বেড়েছে ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ, সেসব খবর জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। মূল্য তালিকা না টাঙানো এবং অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে চট্টগ্রামের খাতুনগঞ্জে চারটি আড়তকে ১,০০,০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে নগরীর খাতুনগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় মূল্য তালিকা না টাঙানোর অভিযোগে বেঙ্গল ট্রেডার্স, আলিম ট্রেডার্স ও সৌমিক ট্রেডার্সকে ২০,০০০ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে অপর আরেকটি আড়তকে ৬০,০০০ টাকা জরিমানা করা হয়। ৫০ বছরের বেশি সময় ধরে একটি জরাজীর্ণ ভাড়া বাসায় চলছে সিলেটের শেওলা স্থল শুল্ক স্টেশন। ভারতের সেভেন সিস্টারের সঙ্গে যোগাযোগের পথ সহজ হওয়ার কারণে এই শুল্ক স্টেশন দিয়ে দেশীয় পণ্য রফতানির পাশাপাশি ভারতীয় পণ্যও আমদানি হচ্ছে। রাজস্ব আদায় হলেও স্থলবন্দর স্থাপন সহ শুল্ক স্টেশনটি খুঁজে পায়নি নিজস্ব ঠিকানা। তবে শুল্ক বিভাগের শীর্ষ কর্মকর্তা জানান, ৩-৪ বছরের মধ্যে সব সমস্যা সমাধানের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। সিলেটের বিয়ানীবাজারের শেওলা এলাকায় ভাড়া বাসায় চলছে আমদানি রপ্তানি কার্যক্রমের শুল্ক আদায় সহ দেশি বিদেশিদের শুল্কের আনুষ্ঠানিকতা। ব্যাংকের বুথ, বসার কিংবা ওয়াশরুম, স্ক্যানার, ব্যাগেজ রুম কিছুই নেই এখানে। শহর থেকে ৪৮ কিলোমিটার দূরে এই স্টেশনের কর্মকর্তা কর্মচারীদের জন্য থাকারও ব্যবস্থা নেই, বিদ্যুৎ কিংবা প্রযুক্তিগত যোগাযোগের নেই পর্যাপ্ত ব্যবস্থা। যাত্রীদের আসা যাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় ভ্রমণকর থাকে না, সেক্ষেত্রে তাদেরকে এখান থেকে ১৫ কিলোমিটার দূরে বিএনই বাজার যেতে হয়, যা যাত্রীদের জন্য খুবই দুর্ভোগের শিকার হতে হয়। এছাড়া এখানে বাথরুমের ভালো ফ্যাসিলিটিস নাই। ১৯৬৫ সালে স্থাপিত হয় শেওলা স্থল শুল্ক স্টেশন। ভারতের আসাম রাজ্যের সুতারকান্দি স্থল শুল্ক স্টেশনের সঙ্গে সুন্দর সড়ক যোগাযোগের ব্যবস্থা থাকায় এই পথে পণ্য আমদানি রপ্তানিতে আগ্রহী উভয় দেশের ব্যবসায়ীরা। কিন্তু স্থলবন্দর না থাকায় নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। বাংলাদেশে ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আমদানির চেয়ে আমাদের রপ্তানি অনেক বেশি, অনেক ডাবলের মতো প্রায় আছে। সেট না হলে আমি কিভাবে মালটা ট্রান্সফার করব? আর যদি আমি বৃষ্টির অপেক্ষা করি, দেখা যায় গাড়ির ডেমারেজ উঠে যায়, কস্ট, মালের কস্ট বেড়ে যায়, আমি এক্সপোর্ট করতে হিমশিম খাচ্ছি। তবে আসার কথা, জাতীয় রাজস্ব বোর্ড শেওলা শুল্ক স্টেশন সহ দেশের ১০টি শুল্ক স্টেশন নির্মাণে একটি কমিটি গঠন করেছে। আগামী ৩-৪ বছরের মধ্যে তা বাস্তবায়ন করা হবে বলে জানালেন শুল্ক বিভাগের এই শীর্ষ কর্মকর্তা। এই শেওলা এবং তামাবিল শুল্ক স্টেশনের আধুনিকায়ন এবং দ্রুত অবকাঠামো উন্নয়ন, এর জন্য কী কী লাগবে সেই চাহিদা নিরূপণ করার পরে ডিপিপি এবং পিডিপিপি অর্থাৎ প্রকল্প পত্র, এগুলো প্রণয়নের দায়িত্ব দিয়েছে, সেই কমিটি কাজ করছে। গত অর্থ বছর এই শুল্ক স্টেশন থেকে আমদানি রপ্তানি খাতে রাজস্ব আদায় হয়েছে ১৩৬ কোটি টাকার বেশি। এই পথ দিয়ে প্রতি মাসে হাজারের মতো মানুষ যাতায়াত করে থাকেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। মনোনয়ন পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে মহানগর বিএনপির সভাপতি ডক্টর শাহাদাত হোসেন। অন্যদিকে দলীয় মনোনয়ন পেতে তোড়জোড় শুরু করেছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ানও। সুষ্ঠু নির্বাচন হলে চট্টগ্রামে জয়ের ব্যাপারে আশাবাদী কেন্দ্রীয় নেতারা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। আগামী বছরে মার্চ এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। জাতীয় নির্বাচন নিয়ে নানা ধরনের অভিযোগ থাকলেও সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ভেতরে ভেতরে কাজ চালিয়ে যাচ্ছে বিএনপি নেতারা।
চষিক নির্বাচনের প্রস্তুতি ও দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে নগরীর সব থানা ও ওয়ার্ড কমিটি গঠনের কাজ শুরু করা হয়েছে। দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রে লবিং তদবিরও শুরু করেছে বিএনপি নেতারা। এক্ষেত্রে সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি নাম শোনা যাচ্ছে মহানগর বিএনপির সভাপতি ডাক্তার সাদাত হোসেনের নাম। চট্টগ্রামটা একটা সুন্দর নগরী করতে হলে অনেক পরিকল্পনার প্রয়োজন আছে। ইনশাল্লাহ আগামীতে যদি ইনশাল্লাহ আমি যদি মেয়র নির্বাচন হতে পারি, এভাবে আমার কিছু চিন্তা ভাবনা আছে চট্টগ্রামের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য। শুধু নগর বিএনপির সভাপতি নন, আলোচনায় আছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ানের নামও। দলীয় হাইকমান্ড চাইলে নির্বাচন করার ব্যাপারে আশাবাদী তারা। চট্টগ্রামের উন্নয়নে জলাবদ্ধতা নিরসনে কাজ করতে হবে, তা আমি মনে করি আমি যদি সুযোগ পাই অবশ্যই আমি আমার সর্বোচ্চ দিয়ে এটা আমি আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে এটা আমি চেষ্টা করব। দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে সবাই তার পক্ষে কাজ করবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করেন সুষ্ঠু নির্বাচন হলে জনগণ বিএনপিকেই বেছে নেবে। মনোনয়ন প্রত্যাশী থাকবে, তো দিনের শেষে দল যেটা সিদ্ধান্ত নেবে সবাই কাজ করবে একসাথে। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জয়ী হবে বলেই তো এই নির্বাচনী প্রজেক্ট তারা তৈরি করেছে জনগণকে বাইরে রেখে, তাদের জনগণের উপর কোনো আস্থা নেই। অপরদিকে বিএনপির পুরোপুরি আস্থা হচ্ছে জনগণের উপরে। 2015 সালে অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন সাবেক মেয়র এম মঞ্জুর আলম। তিনি আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা হয়েছিলেন। তবে নির্বাচনে পরাজয়ের পর দলের সব পদ থেকে পদত্যাগ করেন তিনি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বিএনপি মহাসচিবের আশ্বাসের পর দলীয় পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল বিকেলে সময় সংবাদকে এ কথা জানান তিনি। এ সময় তৃণমূল পর্যায়ে দলের ত্যাগী নেতাদের উপেক্ষা করে নতুন কমিটি দেয় ক্ষোভ প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির এ সদস্য। এখানে উড়ে এসে জুড়ে বসে যার যেমনি খুশি জবাব করেন, সেটা এটা যদি যথাযথভাবে ব্যবস্থা না নেন তাহলে কিন্তু আমি আমার যে আমারকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল যে কেন্দ্রীয় কমিটির সদস্য সহ আমি এই পদগুলো থেকে আমি অব্যাহতি নেব, দল থেকে নয়। মহাসচিবের কাছে আমরা গিয়েছিলাম, যথাযথ তার কাছে আমাদের অভিযোগগুলো তুলে ধরেছি, তিনি সবগুলো শুনেছেন এবং আমাকে বলছেন আমাকে একটু সময় দেন। ভালোবেসে বিয়ে করার দেড় বছর পরও স্বামীর ঘরে ঠাঁই না পেয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজের শরীরে সিরাজগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বকুল হায়দার হত্যাবাদে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। জেলার পিপুলবাড়িয়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন এলাকাবাসী। মিছিলটি পিপুলবাড়িয়া বাজার এলাকা প্রদক্ষিণ করে পরে সিরাজগঞ্জ কাজীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন তারা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে বকুল হায়দারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। নানা আচার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কুড়িগ্রাম ও দিনাজপুরে উদযাপিত হয়েছে হরিজন রবিদাস ও রজক সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সূর্য পূজা। সূর্য দেবতার আবাহন করে পরিবার পরিজন ও বিশ্বের শান্তি কামনা করেন ভক্তরা। গভীর ধ্যানে দেবতা সূর্যকে প্রণাম করে নিজেকে সমর্পণ, মনোবাসনা পূরণের আশায় দেবতার আবাহন, পরিবার দেশ ও বিশ্বে শান্তি বজায় থাকুক এমন প্রত্যাশা ভক্তদের। কুড়িগ্রামের নানা আয়োজনে হরিজন রবিদাস ও রজক সম্প্রদায় উদযাপন করে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সূর্য পূজা। রোববার ভোর থেকেই দল বেঁধে হাজারো ভক্ত হাজির হন ধরলা নদীর পুরাতন সিএনবি ঘাটে। আমাদের অনেক খুশি লাগতেছে, অনেক এনজয় করতেছি, অনেক ভালো লাগতেছে। এই পরবকে আমরা মানে খুব আনন্দ উৎসব করে আমরা উৎসবিত করি। মানতির পূর্ণ হয়ে গেলে তার জন্য সূর্য পূজা, এটা ছট পূজা আমরা করি। ঢাক ঢোল আর উলুধ্বনি দিয়ে দিনাজপুরের পুনর্ভবা নদী তীরে জড় হন ভক্তরা। নানা ধরনের ফুল ফল দিয়ে দেবতা সূর্যের পূজা অর্চনা করেন তারা। আমরা সূর্য পূজা করি সবার মঙ্গলের জন্য, সবাই যেন ভালো থাকে, সবাই ভগবানের সবার উপরে আশীর্বাদ থাকে। এই পূজা করে আমরা যাদের মানত থাকি তারা হচ্ছে খুশি করি। সনাতন ধর্ম অনুসারে মানুষের দুঃখ কষ্ট নিবারণ ও জগতের শান্তি কামনায় বাংলা শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় সূর্য পূজা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। মাজার আর মন্দিরের দূরত্ব মাত্র তিন গজ। সন্ধ্যা নামলে মন্দিরে বাজে পূজার ঘণ্টা, মাজারে আদায় হয় নামাজ। 242 বছরের ধর্মীয় সম্প্রীতির এমন নিদর্শনে দেখা মিলবে বগুড়া শহরের ফতেহ আলী বাজারে। পরিবার এবং প্রতিষ্ঠান থেকেই নৈতিক, মানবিক এবং ধর্মীয় মূল্যবোধ গড়ে দিলে এমন সহ অবস্থান সম্ভব সব জায়গাতেই। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম।
করতোয়া নদীর পাশে ফতে আলী বাজারের প্রবেশপথে শাহ সুফি ফতে আলী রাজিয়াল্লাহ আনহুর আশকারির মাজার এবং আনন্দময়ী কালী মন্দির। শত শত ভক্ত মাজার জিয়ারত করতে আসেন। মন্দিরে পুজো দিয়ে মাজারে সালাম করে যান অনেকেই। আমরা মাকে যেমন ভক্তি করি, আমরা বাবা পীর বাবাকেও তেমন ভক্তি করি, একই। মাজারটা অনেক জাগ্রত, এই মাজারে কেউ কিছু মানত করলে অবশ্যই সেটা পূরণ হয়। কোনো এর মধ্যে কোনো ভেজাল নাই, কিছু নাই, কোনো ক্যাসাল নাই, এইভাবে আমরা চলে আসছি। আমরা উপরালা একটাই এবং ওনার মাধ্যমেই আমরা সব চলাফেরা করছি, ওনার মাধ্যমেই আমরা সব কিছু। হয়তো কেউ হয়তো ইসলাম ধর্ম পালন করে ওখানে যাচ্ছে, কেউ হিন্দু ধর্মই। আমার বাবার সঙ্গে যখন আসতাম, মায়ের এখানে আসতাম, ওখানে প্রণাম দিত, এখানেও প্রণাম দিত বাবা। এখানে কোনো অসুবিধা হয় না, সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখা হয়। বংশানুক্রমে মাজার এবং মন্দিরের দায়িত্বে থাকা খাদেম এবং সেবায়েত জানান, মিলেমিশেই চলছে যার যার ধর্ম পালন। বিভিন্ন অনুষ্ঠানে একে অপরকে সহযোগিতা করেন তারা। এ ধর্মের লোক ও ধর্মের লোক এগুলো কোনো দ্বন্দ্ব নেই, তারা মন্দিরের থেকে এটি আসছে, ওরা কোনো পরবির সময় সহযোগিতা করছে, আবার আমাদের কমিটির লোকেরা ওনা করে অনেক সহযোগিতা করতেছে। ওখানে মাজার আছে এবং এখানে আমাদের মন্দির আছে, এর মধ্যে মাত্র ডিস্টেন্স আপনারা দেখতে পাবেন খুব বেশি 10 ফিট, কিন্তু এখানে কোনো সম্প্রীতির অভাব নেই। সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের এমন সম্মিলন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন জানিয়ে বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অঙ্গীকার থাকলে এমন শান্তিপূর্ণ সহ অবস্থান অসম্ভব নয়। পরিবার থেকেই সামাজিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ এগুলো পরিবার থেকে গঠন করতে হবে সুন্দরভাবে। এছাড়া আমি ব্যক্তিগতভাবে মনে করি যে স্কুল কলেজ বা বিদ্যাপীঠ, এটা সামাজিক মূল্যবোধ গঠনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ধর্মীয় এই সম্প্রীতি এভাবে যুগ যুগ ধরে বজায় থাকবে এমন প্রত্যাশা এলাকার সুধীজনদের। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মুশফিক বীরত্বে উঠতে থাকা ভারতকে মাটিতে নামালো বাংলাদেশ। প্রথম টি টোয়েন্টিতে স্বাগতিকদের 7 উইকেটে হারালো টাইগাররা, সমর্থকদের উল্লাস। এদেশে আর কখনো যেন খুনিরা ক্ষমতায় আসতে না পারে, জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন জেল হত্যার মদতদাতাদেরও বিচার করা হবে। নারায়ণগঞ্জে 4 তলা আবাসিক ভবন ধসে এক শিশুর মৃত্যু, 15 ঘন্টায় উদ্ধার করা যায়নি আটকে পড়া 12 বছরের আরেক শিশুকে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ ওঠার পর নারায়ণগঞ্জের এসপি হারুন প্রত্যাহার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।